তার নামটি লইয়া গই আমি ধরলাম জারি গ তিনি হলেন দয়ার সাগর রহিম রহমান রে দয়া কর দয়ালাল্লা গো মাওলা চাই যে আমি তোমার দয়া গো গাইবো এই আসরে মেয়ের লুবে নিজের ছেলে বাবাকে খুনি পরে রে শুনবেন সবাই মন দিয়া রে আমি গাইবো গানে সুরে সুরে রে কাহিনী লিখলেন যিনি সুমন তাহার নাম শেরপুর জেলায় থাকেন তিনি কলস পার হয় গ্রাম রে হাত খোলায় তার বস বাড়ি রে দিল নতুন জারি উপহার রে আমি শিল্পী রানা বাপি সবারে জানাই পরিচালনা করেছে আমার সম্রাট ভাই রে সম্পাদনা করেছেন রাজা খাই হায়রে সহযোগিতায় করি আলিম ভাই বন্দনার কা শেষ করিলা মূল ঘটনায় যাই শিলা নামের একটি মেয়ে দেখতে খুব সুন্দর তাহার রূপ দেখিয়া লাজে মরি রে কত লোকের মনে কাহারিয়া দিত রে হাটিতে ছিল কত লোকে দেখে তাকে প্রেমের অফার দিল রে শিলা মুস্কি হাসে অফার পাইলে ও সে খুশি মনে বাড়ি যায় চলে কলস পাহাড়ে আইনল মন্ড করত বসবাস তাহার ছিল ভালো সন্মান খুবই মানিল কিরে দেখিলে সবাই সালাম দেয় তারে সে যে গরিব লোকদের ভালো বাস্তরে রে
ফাইনাল মিয়ার একটি ছেলে নামটি খুরশেদ মিয়া মেয়েদেরকে ডিস্টার্ব কইরা খাইতাছে মামলা রে ওসে কয় একবার যায় জেলখা না তেরে খুরশেদ খুবই একটা খারাপ ছেলে রে খুরশেদ থাকতো সকল সময় বন্ধু বান্ধব মিয়া মেয়ে দেখলে খুরশেদ খালি করতে চায় যে বিয়ারে ছিল শুধু মেয়ে লোভরে তার স্বভাব কিন্তু বেশি ভালো না রে শিলার বাবা রূপচাঁদ মন্ডল নাম তাহার দুইটি সন্তান ছিল সুমন আর শিলারে সুখের সংসার তাদের ছিল রে বাবা সুমনকে ডাকিতে লাগে রে সুমন এসে বলে বাবা আমায় কেন ডাকো বাবাই বলে মেয়ে আমার অনেক বড় হইছে রে তাকে আমি বিয়া দেব রে তুমি ভালো একটা ছেলে খোঁজো রে সুমন বলে শুনো বাবা বলি যে তোমারে ভালো ছেলে সন্ধান পেলে জানাবো তোমারে এইসব চিন্তা তুমি কইরো না বাবা এইসব আমি সামলে নেব গো শিলার পাশের বাড়ি লেখা পড়া শেষ করিয়া বুড়িয়া বেড়াইতো রে মায়ে শুধু ধমকাইতো তারে ভালো একটি চাকরি খুঁজকর না রে চাকরি নাই কপালে গরিবি ঘরে জন্ম নিয়া কি ভুল কইরাছি গো আমার ভাগ্যে চাকরি বুঝি নাই মাগো ভালো একটা ব্যবসা করতে চাই
চাই। উজ্জ্বল তখন মাকে বলে টাকা দাও না মোরে, ভালো একটা ব্যবসা করব হাটুলা বাজারে রে। মায়ে বলে কিসের ব্যবসা রে, বলে কম্পিউটারের দোকান দেব রে। এই কথা শুনিয়া হবায়ে খুশি যে হইল, এক লক্ষ টাকা এনে দিল ছেলের হাতে রে। টাকা নিয়া দোকান যে দিল, বসে কম্পিউটারের দোকান দিল রে। এই ভাবে তে উজ্জ্বল মিয়া ব্যবসা চলে ভালো, দোকানেতে আসার সময় শিলার দেখা পেল রে। তাকে দেখে পাগল হইল রে, উজ্জ্বল বলে এটা কি দেখিলাম রে। শিলাকে ডাকিয়া হায়ুজ্জ্বল বলে হাতে ধরে, তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়া রে। তুমি যদি রাজি থাকো রে, নইলে আত্মহত্যা করব আমি রে। শিলা মনে মনে বলে সে তো খুবই ভালো, এত সুন্দর মেয়ে আমি আগে দেখি নাই রে। উজ্জ্বল বলে ভালোবাসি রে, তারা দুইজন মিলে প্রেমেতে মজে। শিলা বলে ও জাহানের যা করো না তো ছল, আমরা হলাম গরিব মানুষ আমার মন সরল রে। উজ্জ্বল মাথায় কসম খাইল রে, আমার মনটা হলো খাঁটি সোনা রে। শিলা তখন খুশি হইয়া বাড়ি যায় চলিয়া,
সুমনে বলে লক্ষ্মী বুনটি কোথায় গেছিলা রে শিলা বলে বেড়াইতে ভাই রে সুমন বলে বুনকে তুমি যাও ঘরে কথা বলিয়া সুমন ঘুরে এলাকায় খুরশেদ মিয়ার সাথে সুমনের দেখা গেল হইয়া রে খুরশেদ বলে তোমার বোন সুন্দর আমি পাইলে তারে করিব আপন সুমন তাহার কথা শুনে রাগেতে জ্বলে খুরশেদি বলে তুমি আমার হইবা সুমন্দিরে আমার বোনকে আমি বিয়া করিলে সুমন কয় তুই একটা খারাপ ছেলে রে কথা শুনিয়া খুরশে সুমনকে চর মারে চর খাইয়া বলে বিচার দেব তোর বাপকে রে খুরশেদ বলে যা তুই এখান থেকে সুমন মন্ডল বাড়ি যায় বিচার দিতে বিচার নিহিয়া সুমন মিয়া মন্ডল বাহারি যায় সব ঘটনা সুমন মিয়া মন্ডলকে বলে রে এত খারাপ ছেলে জন্ম দিছেন গো আপনি এর বিচারটা নিজেই করবেন গো আইনল মন্ডল বলে তুমি যাও এখন বাড়িতে এর একটা বিহি দামি করিব আজি রে আমার ছেলে আজকে বাড়ি আসুকে সুমন কথা শুনে বাড়ি যায় চলে দোকানেতে যায় রাস্তার মাঝে বসে আছে শিলা যে একহারে এখন আসবে আমার প্রাণের প্রিয় রে তাকে মনের কথা খুলে বলবো রে
আশিতে সেহায় শিলাটাকে দেখিয়া যে খুশি হইয়া যায় রে বলে আজকে দেরি করলা কেন রে আমি তোমার আশায় বসে আসি রে দুইজন মিলে গাছের নিচে বসে প্রেম করে এই পথিয়া সুমন মিয়া যাইতাছে হেটে রে তাদের দেখে অবাক হইল রে সুমন ধীরে ধীরে কাছে গেল রে তাহার ভাইকে দেখে ভয়েতে কাঁপে সুমন বলে তোমার সাথে এসেলে টিকে রে শিলা বলে ভাইকে ভালোবাসি রে তাকে না পাইলে মরব ভাই জান রে শিলার ভাই কথা শুনে বলে শিলাকে তুমি হইলা একমাত্র আদরে আমার ছোট বোন রে তোমার ইচ্ছা পূরণ করব আমি রে আমি বাবার সাথে কথা বলবো রে কথা বলিয়া সুম বলে উজ্জ্বলকে তুমি এখন বাড়িতে যাও চিন্তা নাই তোমার রে শিলা তুমি বাড়িতে যাও রে উজ্জ্বল বিদায় নিয়া চলে গেল রে খুরশেদ মিয়া বন্ধুদের নিয়া রাস্তায় বসে আছে চাইয়া দেখে শিলা যাচ্ছে হেলিয়া দুলিয়া রে ডাক দিয়া কয় এই দিকে আসো রে শিলা ভয়ে ভয়ে কাছে আসলো রে শিলাকে দেখিয়া খুরশে পাগল হইল এত দিনে জ্ঞানটি কোথায় কোথায় ছিল গো তোমায় আমি বিয়ে করব গো কন্যা যদি তুমি রাজি থাকো গো
এখন যাও বাড়িতে কালকে ঘটক পাঠাইব তোমার বাড়িতে রে বিয়ার প্রস্তাব নিয়া কন্যা রে শিলা ভয়ে ভয়ে বাড়ি চলে রে এমন সময় ঘটক সাহেব পাঞ্চি বাহিয়ায় আসে সাতাহায় একটা হাতে নিয়া কি চমৎকার হাতে রে খুরশেদ তাহার পায়েতে পরে বলে ঘটক সাহেব কথা শুনেন রে ঘটক বহলে কি বহলিবে জলদি বহল রে ভাঙা বিয়া ঠিক করতে যাই গাজির খামারে রে জলদি আমার রাস্তা সার রে খুরশেদ টাকার বান্দিল দেখায় ঘটকে টাকার ভান্ডিল দেখে ঘট অজ্ঞান হইল রে চোখে পানি ছিটাইয়া করিল তারে রে খুরশেদ বিয়ার কথা খুলিয়া বলে ঘট টাকা পেয়ে খুশি হইল রে ছাতা নাহারাইয়া ঘট বিয়া ঠিক করতে যায় রুচান মন্ডল বলে ঘট ডাকিতে লাগে রে রুচান মন্ডল বাহিরে আসে ঘট সালাম দিল রুচান মন্ডলকে সুমন মিহিয়া চেয়ার নিয়া বসতে দিল তাদের বিয়ার আলাম শুরু করল ঘটক সাহেব রে সুমন বলে ছেলে নামটা কি ঘটক বলে মাদবর ছেলে খুরশেদ রে কথা শুনিয়া সুম উঠিল দাঁড়াইয়া দরকার হইলে বোনকে আমি ফেলিব মারিয়ার তবু ভণ্ডর
সাথে বিয়া দেব না খুরশেদ আস্থা একটা নেশা পুরো রে সব কথা শুনে ঘট ভয়েতে কাঁপে চেয়ার থেকে উঠে বলে কি অপমান করলো রে এইসব কথা বলবো খুরশেদ রে ঘট রাগি হয়ে চলে গেল রে রাস্তার দিকে বসে আসে খুরশেদ অপেক্ষায় কখন আসবে ঘটক সাহেব খুশির সংবাদ নিয়া রে বিয়া করবো শিলা বিবি রে ঘটকে দেখে দে আসলো কাছে রে খুরশেদ বলে ঘটক চাচা কান্না করেন কেন ঘটকি বলে তোমার সাথে বিয়া দিব না রে আমায় অনেক অপমান করছে খুরশেদ বলে তোদের দেখে নেব রে ঘটকি বলে কানে ধরে সালাম ঘটগিরি এই যে আমি গেলাম চইলা আমি আর নাহায় রে খুরশেদ রাগে মাথায় হাত দেয় রে হায়রে বন্ধুদেরকে বলে মতে রে জংলাতে বসিয়া তারা নেশা পান করে বন্ধুদেরকে বলে আমি কি করব এখন রে শিলার জন্য মরতে রাজি রে যদি না পাই তাকে খুন করিব রে আইনল মন্ডল বিচার করতে হাটুলাতে যায় চাইয়া দেখে তাহার ছেলে নেশা পানি খায় রে কাছে গিয়া চর মারে তারে খুরশেদ রাগ করিয়া চলে গেল রে Thank you.
কেতে শিলা গেল উজলের কাছে, বলে আমায় বিয়া দেব একটা কিছু কর রে, নইলে আমি মরে যাব রে। উজো কথা শুনে মায়ের কাছে যা, মিহিলে বাড়ি গেল মায়ের কাছে, সব ঘটনা খুলে বলে মায়ে খুশি হইল রে, বলে শিলার বাবা কি মেনে নিবে রে, আমরা হলাম কিন্তু গরিব মানুষ রে। মায়ে বলে শুনো শিলা তুমি যাও বাড়িতে, তোমার বাবার কাছে গিয়া বিয়া ঠিক করবো রে, তোমার কোনো চিন্তা নাই রে, উজ্জ্বলতাকে তুমি দিয়ে আসো রে। মায়ের কথা শুনে উজ্জ শিলাকে যায় নিয়া, খুরশেদ মিয়া বন্ধু নিয়া বসে আছে গাছতলায়, কবে পাবো শিলার দেখা রে, হায়রে ওই দেখা যায় তারা আসতেছে। খুরশেদ মিয়া লাঠি একটা হাতে নিয়া, বন্ধুদের সাথে নিয়া তাদের সামনে যায় রে, শিলা দেখে অবাক হয় রে, হায়রে সবাই মিলে উজ্জ্বলকে ধরে। তারা সবাই ধরে তাকে মাথায় বাড়ি দেয়, শিলা কত কান্না করে ছেড়ে দাও মুদের রে, আমি তোমার পায়ে পড়ি রে, খুশি বলে তোকে বিয়ে করবো রে। শিলাকে ধরিয়া তারা গেল যে নিয়া, এই দিকে তে উজ্জ্বল মিয়া আছে যে পড়িয়া রে, শিলা শিলা বলে কাঁদে রে, আমি কি জবাব দিব তাহার বাবা।
আমি আসিলার বাবা যাইতা সে হাটিয়া চাইয়া দেখে উজ্জ্বল মিয়া আসে যে পড়িয়া রে তাকে মাটি থেকে টেনে তুলে রে বলে কেন তোমারে অবস্থা রে শুনেন চাচা সময় নাই যে হাতে শিলাকে তুলিয়া নিয়া গেছে খুরশেদে রে চাচা তাড়াতাড়ি বাসা না থাকে বাবাই কথা শুই না দৌড়া ইয়া যায় রে মিহিয়া মাতা পরে উঠানে দাঁড়াইয়া মাতা পরকে ডাকতে লাগলো বাহিরে আসেন রে মাতা পর বলে কি হইয়াছে রে বলে আপনার ছেলে খুবই খারাপ রে আপনার ছেলে শিলাকে যে আনছে তুলিয়া নিজের হাতে এই বিচারটা আপনি করিবেন রে কথা শুনে রাগ হইল রে হায়রে মাতা পর ছেলের খুঁজে যায় রে বন্ধুর বাসায় যাইয়া খুরশে শিলাকে বলে আমাকে রাখিয়া কেমনে বিয়া করস তুই রে উজ্জ্বলকে আমি মেরে ফেলব রে তোকে আমার ঘরের বউ বানাব রে সেথায়া সে চইলা খুরশেদকে ধমক দিয়া যে বলে রাগ হইয়া রে শিলাকে তুই তুইলা আনছস কেন রে এখন শিলাকে তুই বাড়ি দিয়া
বাবার কথা শুনে ঘুরছে দিল তাকে সাইরা শিলা তখন এক দৌড়ে বাড়িতে যায় সহিলা রে বাবা তাকে দেখে খুশি হইল রে বলে উজ্জ্বলকে বাবা ভালোবাসি রে মেয়ের কথা শুনে বাবা সুমনকে ডাকিল উজ্জ্বলের সাথে শিলার বিয়াজে দেব রে তুমি বর্ষে দে আসতে কথা রে সুমন কথা শুনে বাড়ির দিকে যা সবই যে বলে বর্ষা দিয়া যাবে উজ্জ্বল আমাদের বাড়িতে রে বাবাই কিন্তু রাজি হইছে রে আমি গেলাম এবারে বাড়ি চলে রে পরের দিনে উজ্জ্বল মিয়া বর্ষা জিয়া আসে বিয়ার সাজে বসে আসে শিলার ঘরের ভিতরে কাজী এসে বিয়া পরায় রে বিয়ার শেষে মাতা বর দোয়া করে রে আইনল মাহাতবর বলে তাকে ক্ষমা কর মোরে আমার ছেলে যা করেছে ভুলে যাও তুমি রে সুখী হোক তোমাদের জীবন রে আমি এই দোয়া করি তোমাদেরকে আইনল মাহাতবর তাদের দুইজন দিল বিদায় দিয়া বিদায় দিয়া আইনল মাহাতবর বাড়ির দিকে যাইয়া রে দেখে ছেলে বসে মদ খায় রে তাকে বলে তুই এত খারাপ ছেলে রে বাবার সাথে খুরশেদ মিয়া রাগা রাগি করে বাবাই বলে আমার বাড়ি তোর জায়গা নাই রে আমি তোর মতো ছেলে ত্যাজ্য করলাম রে ও তুই আমার
আমার সামনে থেকে জানা রে। ঘুরছে দিব হলে শুনো বাবা বলি যে তোমার শিলাকে যে করব বিয়া পারিলে ঠেকায় রে বাবা রে গে কোষে চর মারে কোষে চর খাইয়া সুরি বার করে। খুরশেদ মিয়া বাবাকে খুন করে মাতা বরের চিৎকার শুনে গ্রামবাসী রায়াসে রে খুরশেদ লাশের পাশে বসে রে বন্ধুরা সবাই পালায় গেল রে। ফোন করিয়া গ্রামের লোক জন পুলিশ আনে আইসা দেখে তাহার ছেলে লাশের পাশে বসারে রক্ত মাখা সুরি হাতে রে ও সে পাগল হইয়া মদ খাইতাছে রে। পুলিশ তখন তাকে দেখা ষাটের কহলার ধৈরা গালে হেতে চর মাইরা বলে এ কেমন পাগল রে বাবাকে খুন কইরা মদ খায় রে আমি প্রথমে দেখলাম এমন খুনি রে। খুরশেদ কে যে রশি দিয়া বান্দা নিয়া যায় যাব জীবন জেল হইল খুরশেদ মিয়া রে নিজের বাবার খুনের কারণে হায়রে এমন ভুল কেউ না জানি করে। মিতি দিয়া ভালো লাগলে টি মিউজিক মাল্টিমিডিয়া রে সাবস্ক্রাইব করবেন সবাই মিলিয়া আমি রানা বাপি যাই বিদায় জানাইয়া।